মানহাজ, এটা উপস্থিত কথা বলতেছি। আরও পড়াশোনা করলে, আরও প্রস্তুতি নিলে আরও সুন্দর, আরও ভালোভাবে পেশ করা যাবে। তারপরও আমার কাছে যতটুকু উপস্থিত আছে ততটুকু আপনাদের সামনে পেশ করতে চাই। মানহাজ শব্দটা নিয়ে ইদানিং অনেক আলোচনা এবং অনেক সমালোচনা হচ্ছে। যারা মোটামুটি আগে থেকেই কোরআন হাদিস চর্চা করেন, ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, তারা জিনিসগুলো ধরতে পারবেন। মানহাজ আর মাজহাবের মধ্যে পার্থক্য কী? মাজহাব মানে হানাফি মাজহাব, শাফি মাজহাব, হাম্বলি মাজহাব, মালিকি মাজহাব, আর মানহাজ এটার মধ্যে পার্থক্য কী? মাজহাবটা শুধু ফিকহের ক্ষেত্রে, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, ফিকহি মাসলা মাসাইল, এটার ক্ষেত্রে মাজহাব। মানহাজ হচ্ছে একটা সামগ্রিক জিনিস, একটা বিশাল ছাতা, যেই ছাতাটা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তয়ফা মনসুরা, মুক্তিপ্রাপ্ত জামাত, মুক্তিপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত জামাত, সাহায্যপ্রাপ্ত দল বুঝায়। শুধু মানহাজ বললে বাক্য অস্পষ্ট থাকে, মানহাজের পরে যোগ করতে হবে মানহাজু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত কথাটা কোথায় থেকে আসলো? সুন্নাহ মানে হাদিস, আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস, আহলুল আসার, তাদের ক্ষেত্রে আহলুল হাদিসও বলা হয়েছে, আহলুস সুন্নাও বলা হয়েছে, আহলুল আসারও বলা হয়েছে, আসহাবুল হাদিসও বলা হয়েছে, আসহাবুল আসারও বলা হয়েছে, আসহাবুস সুন্নাও বলা হয়েছে। আর ওয়াল জামাআহ মানে হচ্ছে সাহাবি, জামাত মানে সাহাবিদের জামাত, জামাত মানে কি বলেন তো? সাহাবিদের জামাত, এখান থেকেই শুরু আহলুস সুন্নাতি ওয়াল জামাত, সুন্নাতের অনুসারী, সাহাবিদের জামাতের অনুসারী। শুরুটা কোথায় থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত সব ঠিক ছিল, মিয়া ফিল মিয়া, একশোতে একশো কোনো সমস্যা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করা হলো, ফিতনার দরজা উন্মুক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল আগেই বলে গেছিলেন যা ওমর তুমি হচ্ছে বাবুল ফিতনা, ফিতনা বন্ধ হয়ে আছে, বন্ধ গেটের দরজা তুমি, যেই দিন তুমি থাকবে না সেই দিন ফিতনার দরজা উন্মুক্ত হয়ে যাবে। তো ওমরের মৃত্যু আর ফিতনার দরজার উন্মুক্ত হওয়া, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন তখন চরম বিশৃঙ্খলা দেখা দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একদল নও মুসলিম মাজুসি ইরান থেকে যাওয়া একদল নও মুসলিম নতুন নতুন মুসলমান হয়েছে, এরা বিদ্রোহ করতে লাগলো, পুরো মদিনায় হরতাল ডেকে, অবরোধ ডেকে পুরো মদিনা অচল করে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কুয়া দান করেছিলেন ওই কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি, যেই মসজিদে নববী নির্মাণ করতে তিনি সহযোগিতা করেছেন ওই মসজিদে নববীতে তাকে সালাত আদায় করতে দেওয়া হয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, ফিতনা এই যে শুরু হলো, এখন ভাগ বন্টন শুরু হয়ে গেল, কে কোন দিকে, কে কার সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুইটা দল, দুইটা জামাতের উৎপত্তি হলো। এক দল বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খোদা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই আল্লাহ, নাউজুবিল্লাহ, তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে জ্বালিয়ে দিলেন। তাদের পরবর্তী অনুসারীরা বলতে থাকলো, এখনো বলতেছে যে খলিফা হওয়ার কথা ছিল আবু বকরের, খলিফা হওয়ার কথা ছিল, খলিফা হওয়ার কথা ছিল আলীর, সেটা জোর করে ষড়যন্ত্র করে আবু বকর আর ওমর খলিফা হয়ে গেছেন নাউজুবিল্লাহ, এবং আলী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এইটাকে বলা হয় শিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসাকে বলা হয় শিয়া। আর এক দল আসলো খারেজি, তারা বলল যে সবাই কাফের, মুয়াবিয়াও কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, একমাত্র তারাই মুসলমান, সবাইকে হত্যা করা যাবে। তারা খুঁজতে লাগলো কেমনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা যায়, কেমনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা যায়। এই যখন দুটো দল বের হয়ে গেল ইসলামের মধ্যে, তখন একদল মানুষ থাকলো, তারা দেখলো সাহাবিরা কোন দিকে,
কারা কোন দিকে? সাহাবিরা কোন দিকে? দেখল অধিকাংশ সাহাবি শিয়াদের সাথেও নাই, খারিজিদের সাথেও নাই, তারা সুন্নাত আল্লাহর রাসূলের সুন্নাত এবং হাদিস অনুসরণ করে, এবং এটাই সাহাবিদের জামাত। যারা কোনো সাহাবিকে সরিষা সমপরিমাণ গালি দেওয়া, সরিষা সমপরিমাণ ছোট করাকে মহা অন্যায় মনে করে। কেননা সাহাবিরা হচ্ছে ইসলামের দরজা। কোনো এক সাহাবির প্রতি যদি অভিযোগ উত্থাপন করা হয়, পুরো ইসলাম কলুষিত হয়ে যাবে। এই কোরআন সত্য কিনা, এই হাদিস সত্য কিনা সন্দেহ চলে আসবে। কেননা আমাদের নিকটে ইসলাম পৌঁছিয়েছে সাহাবিরা। এই জন্য সব সাহাবি ন্যায় পরায়ণ, আলী, ওসমান, আবু বকর, ওমর, মুআবিয়া, সবাই ন্যায় পরায়ণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এটাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাত চলতে লাগলো, আস্তে আস্তে নতুন নতুন দল বের হতে থাকে, আর ধীরে ধীরে আহলুস সুন্নাত ওয়াল জামাত সংকীর্ণ হতে থাকে, ছোট হতে থাকে। দল বের হতে থাকে মানে, যেমন শিয়া খারিজি বের হয়ে গেল, এরকম এক দল ভবিষ্যতে যখন এরিস্টটল, প্লেটো, সক্রেটিস তাদের বই যখন আরবিতে অনুবাদ হলো, তখন ইসলামের মধ্যে, আকিদার মধ্যে, আল্লাহর আকিদার মধ্যে বিভ্রান্তি দেখা দিল। যে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ সুবহানাহু তাআলার চক্ষু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন, এগুলো নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল দর্শন শাস্ত্র আরবিতে অনুবাদ হওয়ার পরে। এবং তখন আবার নতুন নতুন ফেরকার জন্ম নিল, কেউ হয়ে গেল মুশাব্বিহা, মুজাসসিমা, যে আল্লাহ মানে মানুষের মতো, নাউজুবিল্লাহ, এরা হচ্ছে মুশাব্বিহা মুজাসসিমা। এক দল হয়ে গেল যে না, আল্লাহর জন্য কোনো সেফাতি সাবেত করা যাবে না, শুধু আল্লাহ, আল্লাহ ক্ষমা করেন, দয়া করেন, দেখেন, শুনেন, কিছু বলা যাবে না। এগুলো বললেই কিছু না কিছু সাবেত করা লাজেম আসবে, যেটা আল্লাহর দেহ বা এই জাতীয় কিছু আসবে, নাউজুবিল্লাহ, তখন আল্লাহর সাথে শিরক করা লাজেম আসবে। এদেরকে বলতে বলা হয় জাহমিয়া, মুতাজিলা। আর এক দল আসলো যে না, আল্লাহর কিছু সিফাত সাবেত করতে হবে, কিন্তু কিছু সিফাতের তাবিল, দূরবর্তী ব্যাখ্যা করতে হবে। আল্লাহ নিচের আসমানে নেমে আসেন মানে আল্লাহর দয়া এবং রহমত নেমে আসে, আল্লাহর হাত আছে মানে আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন মানে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, এইভাবে দূরবর্তী ব্যাখ্যা করা শুরু করলো। তাদেরকে বলা হয় মাতুরিদি আশআরি। এগুলো সবগুলোর মাঝে থাকলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। আবার একদল মানুষ আসলো ভাগ্য নিয়ে গণ্ডগোল লেগে গেল, তাকদীর নিয়ে, বর্তমান যুগেও তাকদীর নিয়ে গণ্ডগোল চলে। কোনো প্লেয়ার যদি খেলা শেষে বলে যে আজকে কি জন্য ম্যাচ হেরেছেন, প্লেয়ার যদি বলে ভাগ্যের কারণে, তাহলে বলবে সে খেলে। এই যুগে এসে ভাগ্যকে বিশ্বাস করে? ভাগ্যকে বিশ্বাস করা কিন্তু ইমানের অংশ। যে ভাগ্যে বিশ্বাস করে না সে মুমিন নয়। যে ছয়টা জিনিসে বিশ্বাস থাকলে মানুষ মুমিন হয়, তার একটা হচ্ছে তাকদীরে বিশ্বাস। তাকদীরে বিশ্বাস নিয়ে গণ্ডগোল লেগে গেল, কেউ বললো আমি যা করবো তাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ। আর কেউ বললো সবই আল্লাহ, আমি যদি কাউকে হত্যা করি আল্লাহ হত্যা করিয়েছে, আমি যদি জেনা করি আল্লাহ জেনা করিয়েছে, এখানে আমার কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারেননি? এই দুই গ্রুপের মাঝে আবার চলে আসলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। একদল হয়ে গেল জাবারিয়া, একদল কাদারিয়া। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বললো? সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মানুষ যেটা করে স্বেচ্ছাতেই করে, কিন্তু ক্ষমতা আল্লাহর দেওয়া। ক্ষমতা কার দেওয়া? আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছাতেই, কি বলবো এটাও আমার ইচ্ছা, কিন্তু এই বলার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ না দিলে আমি পারতাম না। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা ইচ্ছার কথা বলা হয়। এটা একটু বেশি গভীর হয়ে যায়, কিন্তু তাও বলে সংক্ষিপ্ত আকারে বলে সামনে এগিয়ে যাই। আল্লাহর একটার ইচ্ছা হচ্ছে ইরাদা শারঈয়া, আল্লাহ শারঈগতভাবে চান ইবলিসও হেদায়েত প্রাপ্ত হোক। আল্লাহ কি চাইতেন যে ইবলিস জাহান্নামে যাক? এটা আল্লাহ চাওয়া নয়। আল্লাহ শারঈগতভাবে চান যে ফেরাউনও হেদায়েত প্রাপ্ত হোক, আবু জাহালও ইসলাম গ্রহণ করুক। আর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া, কেউ যখন হেদায়েত হবে না, জোর করে যখন গুনাহ করছে, জোর করে যখন গান শুনছে, এত কোরআনের আয়াত পড়ার পরেও, এত আল্লাহ রাসূলের হাদিস শোনানোর পরেও, জোর করে যখন ফ্রি ফায়ার, পাবজি খেলবে, গান শুনবে, তখন আল্লাহ আর কানটাকে বধির করে দেন না, তখন আল্লাহ আর চোখটাকে অন্ধ করে দেন না, তখন আল্লাহ আর হাতটাকে অবশ করে দেন না। কথা বুঝতে পারেননি? এটাই হচ্ছে আল্লাহর ইরাদা কাউনিয়া।
আল্লাহ চান না ও খেলুক, কিন্তু জোর করে যখন খেলতে যাচ্ছে তখন আল্লাহ চাইলে কিন্তু ওর হাত পা চোখ কান সব অবশ করে দিতে পারেন। কিন্তু এটাই তো পরীক্ষা, এটাই কি পরীক্ষা, এটাই গেমের মতো। ও একটা গেম খেলতেছে ফ্রি ফায়ার পাবজি গেম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরুতেই মানুষ পৃথিবীতে আসছে, এটাও মানুষের একটা প্রতিযোগিতা খেলা, মানুষের শত্রু ভিলেন দিয়ে দেওয়া আছে সৃষ্টির শুরুর দিনেই। ইবলিসকে আল্লাহ শত্রু বানিয়ে দিয়েছে, এই নাও ইবলিস তোমাদের শত্রু, আর এই নাও নবী দিলাম, কিতাব দিলাম, কোরআন দিলাম, এটা হচ্ছে সঠিক রাস্তা, ইনস্ট্রাকশন কিভাবে চলবা কিভাবে চলবা না, আর এই যে ইবলিস দিলাম সারাদিন তোমাকে পথভ্রষ্ট করবে, এখন লড়াই করো আর থাকো। কথা বুঝতে পারেননি? এই প্রতিযোগিতায় যে টিকতে পারবে সে পরকালে আল্লাহ তাকে প্রতিদান দিবে। তো এই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো তাকে অবশ করতে পারেন, কিন্তু করবেন না, এটাই তো পরীক্ষা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া। কিন্তু আল্লাহ চান যে সে হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহ চান না যে তার কোনো বান্দা আগুনে জ্বলে কষ্ট পাক, শাস্তি প্রাপ্ত হোক। তাহলে এই ভাগ্যের বিষয় নিয়ে একদল মানুষ আলাদা হয়ে গেল, এখানে চলে আসলো মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাআহ।